এক মুসলিম নারীর সন্তান এবং নিজের যানের বিনিময়ে সতীত্ব রক্ষার কাহিনী নিয়ে আজকের ভিডিও তাহলে শুরু করা যাক এক ধার্মিক নারীর সতীত্ব রক্ষার কাহিনী সতীসাদ্দি নারীর সম্ভ্রম খোয়ানো যায় না নষ্ট করা যায় না তার ইজ্জত সম্মান সতীত্ব সম্ভ্রম রক্ষার প্রশ্নে প্রয়োজনে সে অকাতরে জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় বিলিয়ে দেয় সব কিছু এই চিরসত্যটি প্রমাণ করার জন্য ইমাম খাত্তা বিরাদিল্লানহু তার বিখ্যাত গ্রন্থ সামায় একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন তিনি লিখেছেন আজ থেকে চল্লিশ বছর আগে বাগদাদ শরে এক বসাই ছিল ফজরের অনেক আগেই সে দোকানে চলে যেত সেখানে ছাগল জবাই করত এবং রাত থাকতেই বাড়ি ফিরে আসত অতপর বেলা উঠলে সব কিছু ঠিকঠাক করে গোস্ত বিক্রির জন্য দোকান খুলে বসত একদিন সে ছাগল জবাই করে বাড়ি ফিরছিল তখনও রাতের আদার কাটেনি আজ অনেক রক্ত লেগেছে তার জামা কাপড়ে প্রতিমধ্যে সে গলির মধ্যে একটা কাতর আর্তনাদ শুনতে পেল আর্তনাদের আওয়াজ লক্ষ্য করে সে দ্রুত সামনে অগ্রসর হয় কিন্তু কিছুক্ষণ যাওয়ার হঠাৎ একটা মানব দেহের সাথে ধাক্কা পড়ে যায় কসাই বেচারা সোজা হয়ে দাঁড়ালো সে দেখলো একটা লোক মাটিতে গড়াগড়ি খাচ্ছে সুরির আঘাতে মারাত্মকভাবে আহত যখন গুরুতর ওকে বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন তখনও ধরধর করে রক্ত বেরোচ্ছে ছুরিটা এখনো গেথে আছে পিঠের উপরিভাগে এক ঝটকা টানে ছুরিটা বের করে ফেললো তো কসাই তারপর চিকিৎসার উদ্দেশ্যে লোকটিকে কাঁধে তুলে ধ্রুত চলতে শুরু করলো কিন্তু লোকটির হায়াত শেষ হয়ে গিয়েছিল তাই কসাইয়ের কাঁধেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো অল্প সময়ের মধ্যে সেখানে বেশ কিছু লোক জড়ো হল কসাইয়ের হাতে ছুরি মৃত লোকটার গায়ে টাটকা রক্ত এসব দেখে লোকদের স্থির বিশ্বাস জন্মালো হত্যাকারী এই কসাই কসাই মনে মনে চিন্তা করল এখন আমি হত্যাকাণ্ডের বিষয়টি যতই অস্বীকার করি না কেন কেউ মানবে না আমার কথা বিশ্বাসই করবে না বিশ্বাস করার কথাও না তাই সে চুপ করে রইল হ্যাঁ না কিছুই বলল না ফলে তাকে হত্যাকারী হিসাবে অভিযুক্ত হতে হলো শেষ পর্যন্ত বিচারে তার মৃত্যুদণ্ডের পয়সালা হলো এবং সে বুঝতে পারলো মৃত্যু তার অবধারিত এখনই তাকে হত্যা করা হবে তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল হ্যাঁ উপস্থিত জনতা আমি আসলে এই লোকটিকে হত্যা করিনি তবে আজ থেকে বিশ বছর আগে আমি দুটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলাম আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে তোমরা ধরে নিও আমার এই মৃত্যুদণ্ড মোটেই এই হত্যাকাণ্ডের পরিবর্তে নয় বরং পূর্বের হত্যাকাণ্ডের পরিবর্তে লোকজন তার এই পূর্বের হত্যাকাণ্ডের বিবরণ শুনতে চাইলো সে বলতে লাগলো আজ থেকে বিশ বছর আগে আমি ছিলাম এক টক বগের যুবক নৌকা চালাতাম লোকজনকে নদী পারাপার করতাম একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো পরদিন আবার তাদের পার করলাম এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম এ পারাপারের সুবাদে যুবতীর সাথে আমার আন্তরিকতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল ধীরে ধীরে আমরা একে অপরকে ভাবে গেলাম কিন্তু আমার মতো দরিদ্র মাঝির কাছে মেয়ে বিয়ে দিতে তিনি অস্বীকার করলেন এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল যুবতী আর এদিকে আসতো না তার মাওনা সম্ভবত যুবতীর বাবা নিষেধ করে দিয়েছেন আমি অনেক চেষ্টা করেও তাকে বলতে পারলাম না এইভাবে কেটে গেলো দুই থেকে তিন বছর একদিন আমি অপেক্ষা করছিলাম এমন সময় এক মহিলা ছোট্ট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো আমি তাকে নিয়ে রওনা দিলাম মাঝ নদীতে এসে তার চেহারার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম চিনতে পারলাম সে আমার পূর্বেকার সেই কাঙ্ক্ষিত যুবতীটি আমি তখন মনে মনে ভাবলাম যদি ওর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিতেন তাহলে সে আজ আমার স্ত্রী থাকত যা হোক এতদিন পর তাকে দেখে আনন্দিত হলাম জিজ্ঞেস করতে লাগলাম বিগত জীবনের নানা কথা সে খুব সতর্কতার সাথে জবাব দিচ্ছিল একটু পর সে জানালো সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই মেয়ে বিবাহের কথা শুনে আমার মন বড়ই অস্থির হয়ে গেল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো আমি তাড়িত হলাম কামনার আগুনে জলে উঠলো আমার হৃদয় মনে তাই এক পর্যায়ে আমি স্বীয় বাসনা নিবৃত্ত করার জন্য তার উপর চাপাচাপি শুরু করলাম তখন সে আমাকে মিনতি করে বলল ভাই আল্লাহকে ভয় করো আমার সর্বনাশ করো না আমি তো আরেকজনের বিবাহিতা স্ত্রী আমি মারলাম না আমি তার দিকে হাত বাড়ালাম তখন অসহায় নারীটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করলো আর শিশুকন্যাটি শুরু করে দিল বুক পাটা কাঁকতনা আমি তখন তার শিশু শিশুকন্যাটি মুখ চেপে ধরলাম বললাম তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব তখন সে ডোকরে কেঁদে উঠল হাত জোর করে মিনতি জানাতে লাগলো কিন্তু আমি এমন অমানুষী পরিণত হয়ে গেলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার কাছে আমার প্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না আমি নিষ্ঠুরভাবে শিশু কন্যাটিকির মাথা পানির ভিতরে চেপে ধরলাম মরার উপক্রম হতেই আবার বের করে আনলাম বললাম জলদিরাজি হ নইলে একটু পরে এর লাশ দেখবে কিন্তু সন্তানের মায়া এবং সতীত্বের ভালোবাসায় অশ্রু ও বিলাফের অস্ত্র সে বারবার ব্যবহার করতে লাগলো যা ছিল আমার কাছে একেবারে অর্থহীন আমি আবার শিশুটির মাথা পানিতে চেপে ধরলাম শিশুটি তখন হাত পা নাড়ছিল জীবনের বেলাভূমিতে আরও অনেক দিন হাঁটার স্বপ্নে দ্রুত গা নাড়ছিল কিন্তু ওর জানা ছিল না কেমন হিংস্রের হাতে পড়েছে এবার আমি তার মাথাটা তুলে আনলাম না ফলে যা হবা তা হয়ে গেল চিরদিনের জন্য চলে গেল এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি এবার যুবতীর মুখের দিকে তাকালাম কিন্তু মেয়ের করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না সে তার সিদ্ধান্তে অনড় অবিচল ওর দৃষ্টি যেন অবিচল সন্তান গিয়েছে প্রয়োজনে আমিও যাব জান দিবো তবু মান দেব না কিন্তু আমার মনুষ্যত্ব সেদিন হারিয়ে গিয়েছিল বোতা হয়ে গিয়েছিল আমার বিবেক বুদ্ধি আমার মাঝে তখন কাজ করছিল পশুসত্তা আমি নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম চুল মুষ্টিবদ্ধ করলাম তারপর তাকেও পানিতে চেপে ধরলাম বললাম ভেবে দেখো জলদি জীবনের মায়া যদি কর তবে আমার কথা রাজি হয়ে যাও সে ঘৃণা ভরে না করে দিল আবারও প্রত্যাখ্যান করল আমার প্রস্তাব আমিও তাকে চেপে ধরে রাখলাম এক সময় আমার হাত ক্লান্ত হয়ে যায় সাথে সাথে ওর দেহটাও নিথর হয়ে গেল আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম আমার এই অপরাধের কথা এক আল্লাহ ছাড়া জানতো না এই করুণ কাহিনী শুনে সবার দৃষ্টি জাপসা হয়ে এলো কারো কারো গাল বেয়ে গড়িয়ে পড়লো তপ্ত শ্রু অতপর তার শিরোচ্ছেদ করা হলো ধন্যবাদ সবাইকে আসসালাম Do not forget click the subscribe button and hit the bell icon.